নমস্কার বন্ধুরা, ডাকবাংলা.কমের পাতায় দূরপাল্লার আড্ডা নিয়ে আবার হাজির হলাম। আপনারা যারা এই পাতা অনুসরণ করেন তারা জানেন যে দূরপাল্লা হলো এমন এক আড্ডার বারান্দা যেখানে আমি আমার বেড়ানোর অভিজ্ঞতাগুলো ভাগ করে নিই, কারণ আমি বিশ্বাস করি যে বেড়ানোর অভিজ্ঞতা ভাগ না করলে ঠিক তার আনন্দ নিজের কাছেও পুরোপুরি পৌঁছয় না। আর আমার সৌভাগ্যই বলতে হবে যে কাজের খাতিরে বা নিজেদের তাগিদে বেড়ানোর সূত্রে এমন অনেক অভিজ্ঞতা হয়েছে যেগুলো হয়তো আপাত দৃষ্টিতে খুব ছোটোখাটো, কিন্তু সেগুলো একদিক থেকে আমার জীবন বদলে দিয়ে চলে গেছে। তো সেই অভিজ্ঞতা যতদিন না আমি লিখছি বা বলছি, ততদিন তো তার যে মাহাত্ম্য, তার যে গুরুত্ব আমার জীবনে, সেটা বাকিদের সঙ্গে ভাগ করা হয় না। তাই এই দূরপাল্লার আয়োজন ডাকবাংলা.কমের পাতায়। আমি প্রত্যেকবারই ধন্দে পড়ে যাই যে কী নিয়ে, কোথায় বেড়ানো নিয়ে কথা বলবো, কোথায় যাওয়া নিয়ে কথা বলবো। তো এমন একটা জায়গা নিয়ে এবারে কথা বলি যে জায়গাটার নাম 1889 সাল। তার আগে খুব একটা কেউ শোনেনি, তারপরেও শুনতে সময় লেগেছে, কিন্তু আজ সারা পৃথিবী সেই জায়গাটিকে একটাকে চেনে। প্রথমবার আমরা যখন ইউরোপ বেড়াতে গেছিলাম 2016 সাল সেটা, তখন দূর্বা আমাকে জায়গাটায় নিয়ে যায়। প্যারিসে আমরা 9 দিন না 10 দিন ছিলাম, শেষ দিন ও বলেছিল যে চল একটা জায়গায় যাই, তোর খুব ভালো লাগবে। তো আমি বলেছিলাম কি জায়গা, ও আমাকে বলেছিল ওভে সুরওয়াইজ। আমি জানি না আমার উচ্চারণ ঠিক কিনা, কারণ ফরাসি উচ্চারণ এই বাঙালি জিভে কতটা মানানসই তা নিয়ে আমার সন্দেহ আছে, কিন্তু ওভে সুরওয়াইজ বলেই অনেককে ডাকতে বা বলতে শুনেছি। সেখানে গিয়েছিলাম, তারপর 2019-এ আবার যখন ইউরোপ বেড়াতে যাই নিজেরা, এবং সে বছর আমাদের সেই বন্ধু দম্পতি যাদের কথা অনেকবারই উঠে এসেছে, সুমন আর সমী, তারা ইংল্যান্ড থেকে আমাদের যোগদান করে। সেবারও আমরা প্যারিস যাত্রার শেষ দিনে, শেষ দিনের একটু আগেই হয়তো সেই জায়গায় ফিরে যাই। অভ্যাস ওয়াইজ কেন যাই, প্যারিসের বহিরাঞ্চলে একেবারে ছোট্ট এবং নির্জন শুনশান একটি গ্রাম, গ্রাম বাংলা দিয়ে যাকে মাপা যাবে না, কারণ গ্রাম বাংলা অনেক বেশি জমজমাট, অনেক বেশি জনবহুল, অনেক বেশি কোলাহলময়, মানে অন্তত ইউরোপের গ্রামগুলোর থেকে। তো প্যারিস থেকে গের দু নর্থ থেকে একটা ট্রেন বদল করে অভেদে যেতে হয়, ঘন্টা দেড়েকের পথ। নেমেই দেখা যায় শুনশান একটা স্টেশন, এবং দিনে হাতে গোনা কয়েকটা ট্রেন সেখানে চলাচল করে। বেরিয়ে একেবারে শুনশান, যদি সপ্তাহের দিনগুলো হয়, প্রায় একেবারে শুনশান একটা গ্রামাঞ্চল। তার সরু সরু রাস্তা, দুদিকে ছোট ছোট দোকানপাট, রেস্তোরাঁ, মুদিখানা, সরাইখানা, এবং কিছু দূরে ঠান্ডা জলের ছোট্ট নদী বয়ে যাচ্ছে। তো কেন এই গ্রামে ছুটে যাওয়া, এবং আমরাই নয়, এই গ্রামে সারা পৃথিবীর শিল্পপ্রেমী মানুষরা ছুটে যান কেন? কারণ এই গ্রামেই জীবনের শেষ 1.5 মাস কাটিয়েছিলেন ভিনসেন্ট ভ্যান গঘ। প্যারিস থেকে এবং জীবন থেকেও বীতশ্রদ্ধ হয়ে নানা জায়গায় ঘুরতে ঘুরতে, কয়েকবার অ্যাসাইলামে থেকে, শেষমেশ তিনি একটা নির্জন গ্রাম চেয়েছিলেন যেখানে নিজের মনের মতো করে ক্যানভাসগুলো শেষ করতে পারবেন। শহর তাকে খুব পীড়া দিত, সে কথা তিনি ভাই থিওকে চিঠিতে লিখতেনও। তো তিনি হাজির হয়েছিলেন এই অভেতে, এবং একটা ছোট্ট সরাইখানা, র্যাভো ইন, তার একতলাটা সরাইখানা, সেখানে খাওয়া দাওয়ার ব্যবস্থা, এবং দোতলাটায় দু একটা ঘর এবং চিলে কোঠা, যেগুলো ভাড়া পাওয়া যেত সেই সময়, 1889 সাল, 1889। তো সেইখানে মালিককে বন্দোবস্ত বলে কয়ে, বন্দোবস্ত করে তিনি সেই র্যাভো ইনের চিলে কোঠায় ঠাঁই পেয়েছিলেন, এবং খুব স্বল্প দামে ওখানে সরাইখানায় যা রান্না হতো সেই রান্না দুবেলা উনি খেতে পারতেন, এইরকম একটা চুক্তি হয়েছিল। এবং এই গ্রাম জুড়ে উনি এঁকে বেড়াতেন, মানে রোজ একখানা করে ক্যানভাস অন্তত এঁকেছেন জীবনের শেষ 1.5 মাস, এবং
একাধিক ক্যানভাসও এক একদিন শেষ করেছেন। এবার এই গ্রামে কেন যাওয়া? এক তো এই কারণে যে এই গ্রামে ভিনসেন্ট জীবনের শেষ কয়েকটা দিন কাটিয়েছেন এবং আমি ভিনসেন্টের অন্ধ অনুরাগী, ফলে ভিনসেন্ট যেখানে যেখানে জীবনে কিছু সময় কাটিয়েছেন আমার যেতে ইচ্ছে করে, আমাদের যেতে ইচ্ছে করে দুর্বারতায়। এবং ওই শুনশান গ্রামে গিয়ে যেটা বোঝা যায় যে গ্রামটা ওর মৃত্যুর পর থেকে খুব একটা বেশি বদলানো হয়নি। হ্যাঁ, রেস্তোরাঁগুলো হয়তো আগে এরকম ছিল না, যানবাহন এরকম ছিল না, এবং পর্যটকের ঢল তো ছিলই না। এই যে সারা পৃথিবী থেকে পর্যটক আসে, সে তো এই কারণেই যে ভিনসেন্ট ওখানে শেষ 1.5 মাস ছিলেন। কিন্তু বাকিটুকু একরকম রাখা আছে, মানে যে সময় বোঝা গেল যে ভিনসেন্ট বিরাট মাপের একজন প্রতিভা এবং পৃথিবীর অন্যতম শ্রেষ্ঠ শিল্পী চিরকালের, সেই মুহূর্তে ফরাসি সরকার এ সিদ্ধান্ত নিয়েছিলেন যে ওই গ্রামটিকে কোনোভাবে বদল করা হবে না। তার একটা কারণ আছে। গ্রামের রাস্তা দিয়ে আমরা হাঁটছিলাম, আমরা সারা দিনের জন্য গেছিলাম, সকালে পৌঁছেছি, সকাল সকাল ট্রেন নিয়ে এবং সন্ধ্যের আগে ফিরবো না প্যারিসে আবার। তো ওই গ্রামের মধ্য দিয়ে হাঁটলে বোঝা যায় যে ভিনসেন্ট কোথায় কোথায় ছবি এঁকেছেন। তার কারণ, ভিনসেন্টের ক্যানভাসগুলো তো আমাদের চোখের সামনে ভাসছে, ওই শেষ 1.5 মাসে করা ওর কাজগুলো সবচাইতে বেশি জনপ্রিয়। এবং গ্রামের মধ্যে দিয়ে অলি গলি, রাস্তাঘাট, গম ক্ষেত, মাঠ, এর মধ্যে দিয়ে হেঁটে গেলে মনে হবে যে ভিনসেন্টের একটা ক্যানভাস থেকে আরেকটা ক্যানভাসে যাত্রা করছি। তার কারণ, ভিনসেন্ট যখন আঁকছিলেন তখন প্রকৃতি বা ওখানকার স্থাপত্য যা ছিল আজও তাই আছে, সেভাবে বজায় রাখা হয়েছে যাতে পর্যটকরা এই অনুভূতির মধ্য দিয়ে যেতে পারেন। তো আমরা র্যাভোইনের সামনে পৌঁছলাম। র্যাভোইনের সরাইখানাটি এখনও চালু, এবং সেই সরাইখানায় সবচাইতে দামি পদ হচ্ছে যেটি ভিনসেন্ট দুবেলা প্রায় খেতেন, এবং আমরা সেই পদ খেতে গেলে আমাদের পকেট হাতড়াতে হবে। সেটাই মানে, খুব বিত্তবান না হলে ওই রেস্তোরাঁয় ভিনসেন্টের প্রিয় পদ খাওয়া খুব মুশকিল। তো আমার বারবারই মনে হচ্ছিল যে যে মানুষটার পকেটে কপর্দক পর্যন্ত ছিল না, ধারে দিন কাটত, ভাইয়ের সাহায্যে দিন কাটত, সেই মানুষটা দুবেলা যেটুকু খেতেন সেইটা এখন এত চড়া দামে বিক্রি হয় যে আমাদের সাধ্যের বাইরে চলে গেছে। অবশ্য ভিনসেন্টের ক্যানভাসও তো তাই, যে ছবি তিনি কোথাও প্রদর্শনী করতে পারেননি সেই ছবি এখন মানুষের কেনার সাধ্যের বাইরে। যাই হোক, তো আমরা র্যাভোইনে ঢুকলাম, সরাইখানাটা দেখলাম। সেখানে একটা সুন্দর দোকান আছে, মিউজিয়াম শপ যাকে বলে ভিনসেন্টের নামে। সেখানে ভিনসেন্টের ছবির প্রিন্ট থেকে শুরু করে এমনি ব্যবহারের জন্য আঁকার খাতা, রং, সমস্ত কিছু পাওয়া যায়। আমি, দুর্বা, সুমন, সমী সবাই ঘুরে ঘুরে দেখলাম। সেই চিলেকোঠায় গেলাম যেখানে ভিনসেন্ট আঁকতেন, কিন্তু সেখানে ছবি তোলা বারণ। র্যাভোইনের বাইরে একটা ছবি টাঙানো আছে যেখানে রেস্তোরাঁর মালিক এবং আর কয়েকজনের সঙ্গে বসে ভিনসেন্ট বসে আছেন র্যাভোইনের সামনে। সেটাই সম্ভবত ভিনসেন্টের শেষ ফটোগ্রাফ। তারপর আমরা গ্রামের রাস্তা ধরে হাঁটতে শুরু করলাম, একে একে পৌঁছলাম সেই গির্জার সামনে। একটি বিরাট গির্জা, সেটা ওভের একমাত্র গির্জা, এবং সেটাকে ভিনসেন্ট খুব যত্নে এঁকেছিলেন মৃত্যুর কয়েক বছর আগে, এবং গিয়ে মৃত্যুর কয়েকদিন আগে, মাফ করবেন, এবং গিয়ে দাঁড়িয়ে মনে হলো যে ছবিটাই জ্যান্ত হয়ে আছে। আর মজা হচ্ছে যে যেখানে যেখানে যাচ্ছি সেখানে সেই প্রকৃতির প্রান্তর বা স্থাপত্যের ঠিক পাশে ভিনসেন্ট তাকে নিয়ে যে ছবিটা এঁকেছিলেন সেইটা রাখা আছে। আমাদের মনে হচ্ছে আমরা সেটাকেই আবার দেখছি। সেই গির্জার সামনে বেশ কিছুক্ষণ দাঁড়ালাম, পৌঁছলাম উন্মুক্ত প্রান্তরে, যে প্রান্তরের ছবি ভিনসেন্ট বারবার এঁকেছেন সেই ছবিও সেখানে রাখা আছে। একদম ঘন নীল আকাশ, তাতে সাদা মেঘ ভেসে যাচ্ছে শরৎকালে যেমন আমরা আশা করি, আর এপাশে ওপাশে ভুট্টার ক্ষেত, গমের ক্ষেত, ভিনসেন্টের চলার পথগুলো তার নামাঙ্কিত করা আছে। এবং মজা হচ্ছে যে এই শহরের, শহর বলবো না, গ্রাম বলবো, এই গ্রামের সমস্ত পথে এখন 3 ফুট কি 4 ফুট অন্তর ভিনসেন্টের নামে একটি ধাতব ফলক বসানো আছে। সেই ফলকেরও আমি ছবি তুলেছিলাম, তাতে ভিনসেন্টের নাম লেখা। তো যে মানুষটাকে তখন কেউ চিনত না, প্রায় দুচ্ছাই করত, সেই মানুষটার জন্য আজ সেই গ্রামটি পৃথিবীর মানচিত্রে সোনার অক্ষরে লেখা রয়েছে। এবং শেষমেশ আমরা পৌঁছলাম ভিনসেন্টের সমাধিতে। খুব আশ্চর্য বিষয়, ভিনসেন্ট যখন মারা যান সে সময় জানা গিয়েছিল আত্মহত্যা করেছেন, এখন সেটি নিয়ে বিতর্ক আছে। অনেকেই বলে যে হয়তোবা
খুনও হয়ে থাকতে পারেন, সে নিয়ে অনেক বিতর্ক আছে। তো তখন ওই চার্চ, যেহেতু ভিনসেন্ট সেই অর্থে চার্চ গমনকারীদের মধ্যে ছিলেন না, গির্জায় নিয়মিত যেতেন না, চার্চ তাকে তার কবরের জমি দিতে অস্বীকার করে এবং অনেক উপরে নিয়ে গিয়ে একটি মাঠে তাকে শায়িত করা হয়। তার মৃত্যুর কয়েক মাসের মধ্যে যখন তার ভাই থিও মারা যান, তাকেও ঠিক ভাই ভিনসেন্টের পাশেই শায়িত করা হয়। এবং ভিনসেন্টকে যে ডাক্তার দেখেছিলেন, ডক্টর পল গ্যাশে, তার বাড়ি থেকে অলিভ পাতা নিয়ে এসে ভিনসেন্ট এবং থিওর কবরে দেওয়া হয়। সেই চারা এখন চারিয়ে গিয়ে প্রায় অরণ্যের মতো হয়ে গিয়েছে। ওই কবরের সামনে দাঁড়িয়ে যে বাতাসটা অনুভব করতাম গায়ে বা করেছি, সেটা মনে হতো অপরাধ বোধ যদি কোনো পাখি হতো তাহলে তার ডানা ঝাপটালে যে বাতাসটা আমরা গায়ে পেতাম সেই বাতাস। এই মানুষটির প্রয়াণের প্রতি আমাদের সকলের অপরাধের অংশ লিখিত আছে। তাই আজ যখন নিজে কোনো কিছু অর্জন করি সামান্য শিল্পচর্চা করার জন্য, তখন ভীষণ অপরাধ হয় এই ভেবে যে এই মানুষগুলো, হতে পারে তিনি ভিনসেন্ট, হতে পারে তিনি জীবনানন্দ, তারা অসীম শিল্পচর্চার জন্য কিচ্ছু পাননি, তাই আমরা যা যা পাচ্ছি তা সবই প্রাপ্যের বেশি বলে মনে করি। সেই কবরে দাঁড়িয়ে আমাদের সন্ধে হয়ে এলো, আমরা গুটি গুটি পায়ে টিলার ওপর থেকে নেমে এলাম, গ্রামটাকে ঘুরে আরও একবার দেখলাম এবং শেষমেশ খুব ভারী মনে প্যারিস ফেরার ট্রেন ধরলাম। আপনারা যদি কখনো অভয়ে যান, তাহলে এ বিষয়ে নিশ্চিত হয়ে যাবেন যে আর কিছু না হোক, মন খারাপ আপনাদের চিরকালের সঙ্গী হবে। কারণ ভিনসেন্ট লিখেছিলেন, স্যাডনেস উইল লাস্ট ফর এভার, বিষণ্ণতা চিরকালীন। আমার আজকের দূরপাল্লা এই অবধি থাক, আবার কথা হবে, আড্ডা হবে আপনাদের সঙ্গে। ভালো থাকবেন।